বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম খাদিজা আক্তার খুশি, আমি টিটো সেন্টার পড়ি। আমি সোজা ফিউচার ব্র্যান্ডটি সিল করতে গাইজি। তো আজকের সাপ্তাহিক বক্তব্য অনুসারে উপস্থিত সমস্ত শিক্ষক বৃন্দ এবং ছাত্রছাত্রী বৃন্দের সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে স্বদেশপ্রেম। দেশপ্রেম মানুষের সহজাত একটি প্রবৃত্তি। এটি প্রতিটি মানুষের অন্তরে সুপ্ত অবস্থায় থাকে। শৈশব থেকে যে মাটিতে আমাদের বেড়ে ওঠা, তার প্রতিটি ধুলিকণা আমাদের নিকট অতি প্রিয় ও পবিত্র। স্বদেশপ্রেম প্রতিটি মানুষকে দেশের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করে। জন্মভূমির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, মমত্ব বোধ হচ্ছে স্বদেশপ্রেম। উন্নত শান্তিময় দেশ গড়ার প্রথম শর্ত হচ্ছে সে দেশের নাগরিকদের দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা থাকতে হবে। প্রতিটি মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে নিজেকে। নিজের প্রতি ভালোবাসা থেকে সৃষ্টি হয় স্বদেশপ্রেমের। কারণ জন্মের পর আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয় হচ্ছে মা ও মাতৃভূমি। এই মাতৃভূমির প্রতি আমাদের সকলের গভীর মমত্ববোধ সৃষ্টি হয়। স্বদেশপ্রেম মানবীয় গুণাবলীর মধ্যে অন্যতম। দেশের প্রতি অনুগত একজন কখনো অন্যের ক্ষতি করার চিন্তা করতে পারে না। তার মাধ্যমে দেশের সমাজের কোনো উন্নতি না হলেও কোনো ক্ষতি হয় না। স্বদেশপ্রেমে মন থেকে সংকীর্ণতা দূর করে সে মনে সঠিক আলোর দিশা জাগ্রত করে। একজন প্রকৃত দেশপ্রেমিক নিজের সকল স্বার্থ ত্যাগ করে দেশের মানুষের কল্যাণে এগিয়ে আসে। প্রকৃত দেশপ্রেমিকের চোখে তার দেশ সকল দেশের সেরা। দেশ স্বদেশপ্রেম মানুষকে ত্যাগী হতে শিক্ষা দেয়। ভোগের নয় ত্যাগী সুখ, এই কথাটি সেই ব্যক্তি বিশেষ করে যার মনে দেশের জন্য অভাব ভালোবাসা থাকে। দেশপ্রেম মানুষকে সংকীর্ণতার বেড়াজাল থেকে মুক্ত করে উদারমনা হওয়ার শিক্ষা দেয়। দেশপ্রেমে বিশ্বাসী নাগরিক সর্দা অন্যের কল্যাণে এগিয়ে আসতে প্রতিজ্ঞাবদ্ধ থাকে। কারণ সে জানে দেশের উন্নয়ন ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা। মূল্যবোধের সাথে স্বদেশপ্রেম ওতপ্রোতভাবে জড়িত। স্বদেশপ্রেম পুরো জাতিকে স্বার্থ ত্যাগ করে দেশের কল্যাণ কাজে শিক্ষা দান করে। স্বদেশপ্রেমে দীক্ষিত জাতি সর্বদা অন্যায় থেকে বিরত থাকে। কারণ স্বদেশপ্রেম মূল্যবোধের শিক্ষা প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।